আসসালামু আলাইকুম বন্ধু সকল, আজ ডেথ নোটের প্রথম পর্ব এক্সপ্লেনেশন নিয়ে আপনাদের সামনে আসলাম, যা সাধারণত পূর্ণজনম নামে পরিচিত। তো কথা না বলে শুরু করা যাক। পর্বের প্রথমে আমাদের দেখানো হয় রিককে, যে বসে আছিল তার পাশে দুইজন ছিল, কিন্তু খেলছিল তারা। তার মধ্যে একজন রিওককে খেলার জন্য আহ্বান করে, রিওক তখন খেলতে চায় না। তারপর আমরা ক্লাসের মধ্যে একজন ছেলেকে দেখতে পাই, যার নাম ছিল লাইট ইয়াগামি। লাইট একজন মেধাবী ও চিন্তাশীল মনের অধিকারী ছিল। তারপর টোকিওতে দেখানো হয় যে ইয়োকোহামাতে একজন 30 বয়সাধিক ব্যক্তিকে তার বাসায় মৃত পাওয়া গিয়েছে এবং তার শরীর রক্তে ভরা ছিল। পুলিশরা এই বিষয়ে তদন্ত চালাচ্ছে। লাইট এই বিষয় নিয়ে অনেক হতাশ ছিল, যে প্রতিদিনই একই খবরের পূর্ণ প্রচার হচ্ছে, শুধু অশান্তি এই বিশ্বে। আজকের এই বিশ্ব দূষিত হয়ে গেছে খারাপ সকল মানুষের জন্য। লাইট তার স্কুলের জানালার হতে দেখতে পায় যে উপর হতে একটা বই নিচে পড়েছে। ক্লাসের শেষে সেটিকে দেখতে যায় সে। সে বইটিতে লেখা দেখে যে যার নাম এই বইটিতে লেখা হবে সে মারা যাবে। তারপর সে বইটিকে পাও পাত্তা না দিয়ে চলে যেতেও আবার বইটিকে গিয়ে তুলে নেয়। তারপর সে বাসায় ফিরে বইটির ম্যানুয়াল পড়তে থাকে, যে কোনো মানুষের নাম এখানে লেখা হলে সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। এখন এখানে যে লেখবে তার মনের মধ্যে সেই মানুষটার চেহারা কল্পনা করতে হবে, কেননা পৃথিবীতে একই নামের মানুষের অনেক আছে। সেই আরও পরে যে যার নাম লেখা হবে সে 40 সেকেন্ডের ভিতরে মারা পড়বে হার্ট অ্যাটাকে। এছাড়া আপনি তার মৃত্যুর ধরনও চাইলে লিখতে পারেন। সে এই দেখে ভাবে যে আজকালকার মানুষ অনেক প্র্যাঙ্ক করতে পারে। তারপরও সে একটু চেষ্টা করে দেখতে চায়, যদিও অসম্ভব। তারপর সে টিভিতে এক ক্রিমিনালের নাম কুরো অটোহডা লেখে। সে ভাবে এই বই কাজ করে না, কিন্তু তারপর লোকটা সত্যি সত্যি হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করে। সে এতে অনেক বিচলিত হয়ে যায়, সেটাই স্বাভাবিক। তখন তার মা কোচিংয়ে যাওয়ার জন্য তাকে ডাকে। সে তারপর কোচিংয়েও এটা নিয়েই ভাবতে থাকে। তারপর সে হাঁটতে হাঁটতে একটা লাইব্রেরিতে প্রবেশ করে এবং ডেথ নোট নিয়েই ভাবতে থাকে। তারপর সে দেখে যে কয়েকজন বখাটে লোকজন একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করছে। তখন লাইট সেই ক্রিমিনালের নাম বইয়ে লেখে। তাই সেই ক্রিমিনালও ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা পড়ে এবং লাইট বুঝে যে ডেথ নোট সত্যি সত্যি। তখন আবার রিওককে দেখানো হয়। তার সাথীরা তাকে বলে সে কেন এত বিচলিত। রিওক বলে যে তার ডেথ নোট পৃথিবীতে পড়ে গেছে। তার সাথীরা বলে যে তাড়াতাড়ি পৃথিবীতে যেতে। তারপর সে পৃথিবীতে রওনা দেয়। লাইট কোচিং করেন বাসায় ফিরে। তার মা দেখে সে পরীক্ষাতে প্রথম হয়েছে। লাইট বলে সে তার নিজের রুমে একাকী থাকতে চায়। সে নোটবুকে দেখতে থাকে কী কী লেখা আছে। এর মধ্যে পাশ থেকে শব্দ হয় যে তুমি ভুল জিনিস ধরেছ। লাইট তার পাশে দেখে চমকে চেয়ার হতে সে পড়ে যায়। তখন রিওক লাইটকে বলে যে সে সারপ্রাইজড হয়ে গেছে। রিওক বলতে থাকে যে আমি রিওক শিনিগামীদের মধ্যে একজন, আর যে এই বইটা পৃথিবীতে ফালিয়ে দিয়েছে। সে বলে যে আমি তোমার কাছ থেকে এই বইটিকে নিতে পারবো না, তোমার মৃত্যু অবধি, যেটা তুমি বর্তমানে ব্যবহার করছো। লাইট উত্তর বলে যে সে সারপ্রাইজড হয়নি। সে বলে আমি তোমার জন্য অপেক্ষা করছি, তথা মৃত্যুর ফেরেশতার জন্য। লাইট বলে যে সে এটা পেয়ে অনেক অবাক। লাইট বলে যে সে যা করতে যাচ্ছে তা পৃথিবীতে এর আগে কেউ কখনো করেনি। রিওক বলে যে আগে অনেক মানুষের কাছে এটি পড়েছে এবং অনেক মানুষ তা ভুল পথে ব্যবহার করেছে। লাইট বলে যে সে এটি ভালো পথে ব্যবহার করতে চায়, কিন্তু লাইট বলে যে রিওক কি এখন তার আত্মা নিয়ে যাবে। রিওক বলে এখন লাইট শিনিগামীদের অন্তর হয়ে গেছে, লাইট তার ইচ্ছানুযায়ী তা ব্যবহার করতে পারে। রিওক বলে যে
এই ডেথ নোট এখন লাইটের। রিউক আরও বলে যে যদি লাইট এই ডেথ নোটটি অনেক বেশি বেশি ব্যবহার করে তবে সে শীঘ্রই মারা যাবে। তাই লাইট রেগে গিয়ে বলে যে তাহলে এই ডেথ নোট কেন তার কাছে পাঠানো হয়েছে, যে সে এটা বেশি বেশি ব্যবহার করলে সে মারা পড়তে পারে। রিউক উত্তরও বলে যে এটা তার কর্মকাণ্ডেই বোঝানো যাবে যে সে বেশি দিন বাঁচবে না কম দিন বাঁচবে। রিউক লাইটকে সাজেস্ট করে যে সেটা ভালোর জন্য ব্যবহার করতে, তাহলে তার মৃত্যু পরে হবে ও সে মৃত্যুর পর জান্নাতেও যেতে পারবে। এই সময় লাইটের মা লাইটের দরজা নক করে এবং তাকে কয়েকটা আপেল দেয় এবং বলে যে সেটা খেতে। কিন্তু তার মা তখন শিনিগামিকে দেখতে পাচ্ছিল না। লাইট এর কারণ জিজ্ঞাসা করলে রিউক বলে যে এই ডেথ নোট যার কাছে থাকবে সে শিনিগামিকে দেখতে পারবে এবং রিউকের সাথে কথোপকথনও পড়তে পারবে। লাইট তখন এই বিষয় বুঝতে পারে। শিনিগামি একটা আপেল খায়। লাইট তখন আরেকটা কোয়েশ্চেন রিউককে জিজ্ঞাসা করে যে তাকেই কেন এই কাজের জন্য বাছাই করা হয়। তখন রিউক বলে যে এটা একটা কোইন্সিডেন্স হতে পারে। রিউক বলে এছাড়া তুমি বেশি স্মার্ট তাই তোমার কাছে এটা পড়তে পারে। কিন্তু লাইট এর বিরোধিতা করে বলে যে এটা কোনো রকমভাবে কোইন্সিডেন্স হতে পারে না, কেন তার কাছে এই বইটি পড়েছে। তখন রিউক এর উত্তরও বলে যে সে এই মৃত্যুর কাজ করতে করতে অনেক বোর হয়ে গিয়েছিল। তখন লাইট বলে যে সেও এই ক্রিমিনালদের জানায় অতিষ্ঠ হয়ে গেছে। লাইট এখন থেকে একটা শান্তিপূর্ণ ও ক্রিমিনাল শূন্য দুনিয়া বানাতে চায়। তখন রিউক লাইটকে বলে যে এখন সে কি বুঝেছে তার কাজ। তখন লাইট বলে যে হ্যাঁ, সে বুঝতে পেরেছে তার আসল কাজ। তখন লাইট তার কাজ শুরু করে দেয়। সে দিনরাত ক্রিমিনালদের নাম বইতে লিখতে থাকে এবং কষ্ট করতে থাকে ও ক্রিমিনালদের মারা যেতে থাকে। সে স্বপ্ন দেখে যে একদিন এই পৃথিবীতে একটা শান্তিপূর্ণ সমাজ বিরাজ করবে। লাইটের কারণে লাইট একটা নতুন পৃথিবী বানাবে। এইসব দেখে রিউক অনেক খুশি হয় এবং বলে যে সে মানুষ অনেক ইন্টারেস্টিং হয়। এখানেই প্রথম পর্ব শেষ হয়ে যায়। তো আজকের মতো এখানেই এই পর্বটি শেষ করছি। আল্লাহ হাফেজ।